द्विघात करणीय एक्सरसाइज 9.3 क्लास 10 क्वेश्चन नंबर 8 एक्स समान समान रूट सेवेन प्लस रूट थ्री बाय रूट सेवेन माइनस रूट थ्री এটা দেওয়া আছে এবং এক্স ওয়াই সমান সমান ওয়ান এটাও দেওয়া আছে হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12/11 এটা আমাদের সলভ করতে হবে তাহলে আমরা সলিউশন লিখে নিলাম সমাধান করবো আর কি সমাধান ইংরেজিতে বলা হয় সলিউশন এক্স সমান সমান দেওয়া আছে এক্স ওয়াই সমান সমান দেওয়া আছে তাহলে এটা আমাদের গিভেন দেওয়া আছে এক্স সমান সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান সমান ওয়ান দেওয়া আছে তাহলে আমাদের অঙ্ক করতে গেলে ওয়াই এর মান দরকার তাহলে আমরা এখান থেকে ওয়াই মান বের করবো বা ওয়াই সমান সমান ওয়ান বাই এক্স বা ওয়াই সমান সমান ওয়ান বাই এক্সের মান আমরা জানি এক্সের মান দেওয়া আছে আমাদের সেটা আমরা বসিয়ে দেবো রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি পাশে আমরা লিখব যেহেতু এক্স সমান সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এটা আমরা লিখে দেবো সব বা ওয়াই সমান সমান হরে যেহেতু ভগ্নাংশ রয়েছে উল্টে দিলে নিচেরটা উপরে যাবে উপরের অংশ নিচে আসবে তাহলে মাইনাস অংশটা উপরে যাবে রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দুটো শর্ত দেওয়া ছিল সেখানে এক্স এর মান দেওয়া ছিল আর একটা শর্ত দেওয়া ছিল এক্স ওয়াই সমান সমান ওয়ান সেখান থেকে আমরা ওয়াই এর মান বের করলাম এবার আমরা অঙ্ক থেকে দেখতে পাচ্ছি অঙ্কে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হিসাবে জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা এখান থেকে পরিষ্কার একটা জিনিস জানতে পাচ্ছি যে আমাদের এ প্লাস বি মানে যোগফল দরকার এখানে যেহেতু এক্স ওয়াই দিয়ে অঙ্ক আছে তাহলে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি সমান সমান আমরা লসাগু করব লসাগু রুট সেভেন মাইনাস রুট থ্রি ইন্টু রুট সেভেন প্লাস রুট থ্রি লসাগু এবার রুট সেভেন মাইনাস রুট থ্রি দিয়ে লসাগুকে ভাগ করলে থাকছে রুট সেভেন প্লাস রুট থ্রি এর সঙ্গে লব গুণ করলে রুট সেভেন প্লাস রুট থ্রি দ্য হোল স্কোয়ার প্লাস রুট সেভেন প্লাস রুট থ্রিতে ভাগ করলে রুট সেভেন মাইনাস রুট থ্রি থাকছে তাহলে এখানে হবে রুট সেভেন মাইনাস রুট থ্রি দ্য হোল স্কোয়ার সমান সমান তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র ব্যবহৃত হবে এক্ষেত্রে তাহলে ব্যবহার করলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু রুট সেভেন ইন্টু রুট থ্রি প্লাস বি স্কোয়ার যেভাবে রুট থ্রি স্কোয়ার প্লাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকার তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট সেভেন ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি স্কোয়ার নিচে রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে প্লাস টু এ বি অংশ মাইনাস টু এ বি অংশ কাটা সমান সমান আমরা জানি রুট সংখ্যার স্কোয়ার করলে শুধু সংখ্যাটা বসে তাহলে রুট সেভেন স্কোয়ার সেভেন প্লাস রুট থ্রি স্কোয়ার থ্রি প্লাস রুট সেভেন স্কোয়ার সেভেন প্লাস রুট থ্রি স্কোয়ার থ্রি
নিচে রুট সেভেন স্কোয়ার সেভেন মাইনাস রুট থ্রি স্কোয়ার থ্রি সমান সমান উপরে আসলো কুড়ি, যোগ করে নিচে আসলো চার। এবার কুড়িকে চার দিয়ে ভাগ করলে পাঁচ, কাটাকাটি করলে আমরা পাঁচ পাওয়া গেল। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান পাওয়া গেল ফাইভ, এক্স প্লাস ওয়াই এর মান পাওয়া গেল ফাইভ। এবার আমাদের মূল অঙ্কে প্রবেশ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে, লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা স্কোয়ারগুলোকে সাজিয়ে লিখব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আমরা আগেই বলেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকার। আমরা সূত্রটা আগেই লিখেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র হবে, সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আগে থেকেই আছে সেটা লিখলাম সমান সমান। এবার হয়ে গেল এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার টু এক্স ওয়াই থেকে প্লাস এক্স ওয়াই গেলে মাইনাস এক্স ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই। এবার আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান জানি, এক্স ওয়াইয়ের মানও জানি, মান বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা বের করেছি ফাইভ, তাহলে এটা হলো ফাইভ হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মান দেওয়া ছিল ওয়ান, এক্স প্লাস ওয়াইয়ের মানের জায়গায় বসবে ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান। আশা আমরা লিখবো যেহেতু এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান 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 ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান, নিচে ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি সমান সমান পঁচিশ থেকে এক বিয়োগ করলে চব্বিশ, পঁচিশ থেকে তিন বিয়োগ করলে বাইশ, দুই দিয়ে কাটলে বারো দুগুণা চব্বিশ, দুই দিয়ে কাটলে এগারো দুগুণা বাইশ সমান সমান বারো বাই এগারো। এটাই ডান পক্ষে রয়েছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলেছিলাম।